রাত হলেই একরাস আতঙ্ক আর দুশ্চিন্তা তারা করে বেড়াচ্ছে। বাঁকুড়ার বেলিয়াতুর রেঞ্জ এলাকার জঙ্গল লাগোয়া চন্দনপুর, পীরাবনি, কাউলিয়া, বৃন্দাবনপুর, বড়কুড়া, রাউতরা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে সন্ধে নামলে বেশ কয়েকটি শাবক সহ ২৪টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে। ইতিমধ্যে চাষাবাদের ব্যাপক ক্ষতির পাশাপাশি গ্রামে থাকা ধানের আড়ত, বাড়িঘর, দোকানপাট ওই হাতির দলটির আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। সাম্প্রতিক সময়ে জঙ্গলে খাবার কমে যাওয়ার কারণে বারবার গজরাজের দল গ্রামে ঢুকে তাণ্ডব লীলা চালাচ্ছে বলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা মনে করছেন। ধরুন ধান চাষ করছি তা যাচ্ছে, আলু চাষ করছি তাও যাচ্ছে, এমনি সবজি যাই করছি তাই নষ্ট হচ্ছে, একটা সবজি কোনো কিছু বাড়িতে ঢুকছে না। আর সেই খরচা করছি, ডিএপির দাম এত, আমরা সারের দাম যে কোনো সার লাগবো সারের দাম এত, কিন্তু সেই খরচা করছি বাড়ির থেকে কিছু পাই না। কাল রাতে তো হাতে ঢুকেছিল, কাল রাত্রে আপনার হাতে এসেছিল, এই যে এইদিকে বাড়িতে যে সবজি ছিল সে তো ছেঁড়া ছিঁড়ি করেছে, তাদেরকে দেখাই কিছু পাইনি, তার এইবার তো দেখার যায়নি, এইবার এর বাড়িটি ভেঙেছে তাই হয়তো উনি দেখাইছেন। হাতি এখন তো ধরুন ২০-২৫টা রয়েছেই, আর তারপরে এই যে ঢুকেছে এখন দিন সাতেক এখানে থাকবে, তারপর ওরা আসবে এবার বিকেলে হলেই, দিয়ে টিফিনটি খাবে রাস্তায়, গাড়ি ঘুরাবে, আমরা গাড়ি রাউন্ড দিয়ে দিয়ে পরে আমরা শুট করে ঘর চলবে, আর ঘন্টা দুইকার মধ্যে এসে বাড়িতে এসে হামলা। এবার সারা রাত জাগে জেগে সবাই বসে থাকি, ছেলে মেয়ে সব। কতটা ভয়াতঙ্ক রয়েছে? ভয়াতঙ্ক মানে ভয় ধরুন ভিতরটা শুকনো হয়ে গেছে, ভিতরটা ফেড়ে দেখাবার নয়, তাহলে ভিতরটা দেখাতাম যে ফেড়ে শুকনো হয়ে গেছে ভিতরটা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি হাতি যেন এখানে না থাকে, ফসল যেমন করছি ফসলের যদি তার মর্যাদা কিছু যদি না পায় তাহলে কি করে চাষ করে খাবো? আমরা চাষের উপর তো নির্ভর। এই যে এই ধারের মাঠে ১৩-১৪ বিঘা জায়গা, তার মধ্যে একটা ধান আসে না, পাড়া প্রতিবেশী কি আপনি জিজ্ঞেস করে দেখিলেন? আজ কয়েক বছর আমরা ধান কিরকম বিক্রি হয় নাই, গৃহস্থ খেতে গুলোচ্ছে নি ভালো করে, কালে চলে এসেছি জঙ্গলে কিছু খাবার নাই, আর ওরা বলছে দিব্যে আমরা আসছি, দিয়ে পরে আমরা টাকা পয়সা আপনার ওদের হচ্ছে, আর এই সকল লোক আমরা বেকার রেজার জেগে আর ইয়ে করে মরছে, ফসল চাষ করেছে, দিয়ে ডাকলাম এলো, দিয়ে দেখলো, দিয়ে সেবার বলে কিনা আপনি চিন্তা নেই, আপনি ফোন ইয়েটা করুন ওখানে যাবেন, দিয়ে ফর্ম ৩-৪ দিয়ে দিলে, আমরা যেমন চার ভাই তাহলে ফর্ম ৪টা দিয়ে দিলে, দিয়ে পরে সেই ফর্ম আমরা জমা করলে না সেখানকে অফিসকে গেল না আদৌ না গেল, সেসব কিছুই তো বুঝতে পারিনি। স্থানীয় বনাধিকারী দেবদাস রায় এ বিষয়ে বলেন, যথারীতি আমাদের যারা অফিসার আছেন তাদেরকে পাঠানো হয়েছে ফিল্ডে, তারা মানে যা অ্যাসেসমেন্ট করবেন সেই অনুযায়ী তাদেরকে যা সরকারিভাবে যা অনুদান পাওয়ার তারা পাবে। বলি হাতি কি খাবারের সন্ধানে কি ঢুকে যাচ্ছে গ্রামগুলোতে? দেখুন এখন কি বলবো, জঙ্গলে তো মানে মাঠে তো খাবার নেই, কোনো মাঠে কিচ্ছু খাবার নেই, তা জঙ্গলেও তো খুব একটা যে খাবার আছে সেটাও বলবো না, তাহলে অটোমেটিকলি খাবারের সন্ধানেই তারা মানে ছুটে বেড়াচ্ছে, তা অটোমেটিকলি কোথায় খাবার পাওয়া যাবে? গ্রামের মধ্যে যে সকল জায়গায় ধান ফান জমা করে রাখা আছে বা কোথাও খাবারের স্টল ফুড মানে আছে যেগুলো, সেইগুলোকে খাবার জন্য মানে সেখানে ঘরপর ভাঙছে বা ক্যাজুয়ালিটি করছে, এই সকল জিনিসগুলো ঘটছে। এগুলোকে উন্নত সরানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা উন্নত প্রতিদিনই তো আমাদের ধরুন আমরা নজর রেখেছি এবং প্রতিদিনই আমরা ছুটে বেড়াচ্ছি হাতির পিছনে, একটা দিন নেই যে আমরা যাচ্ছি না, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে আমরা সেই মতো চলছি, এবং হাতিকে এক জায়গা থেকে যেখানে বেশি ক্যাজুয়ালিটি আছে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওকে দ্বারকাষ্ট নদী পার করানোর চেষ্টা করা আছে, কিন্তু দ্বারকাষ্ট নদী পর্যন্ত যাচ্ছেই না, হাতিগুলো কিছুটা গিয়ে ওরা ৩-৪টে দলে ভাগ হয়ে যাচ্ছে, যাতে কি হচ্ছে যখন একটা দলকে ধরতে যাচ্ছে তখন ওরা চুপচাপ বসে যাচ্ছে এক জায়গায়, মানে পরবর্তীতে খুঁজেই পাওয়া যাচ্ছে না, যার জন্য স্ক্যাটার্ড হয়ে যাওয়ার জন্য আমরা ড্রাইভটাও ঠিক মতো করতে পারছি না বা হাতিকে নিয়ে যেতে হবে, এবং যদি অনেক দূর যাচ্ছে পরে আবার যেখানে ছিল সেখানে আবার ফিরে আসছে, এইভাবে।